আমার বোনের বিচার চাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব দিতে হবে আবার এই যে দাদা তারা মন বলানো কথা বলে গেছে এই কথা বলা চিড়া বেজে না আমরা তো এখনো পর্যন্ত স্যাটিসফাইড না দেখে এখানে সবাই দাঁড়িয়ে আছি যতক্ষণ না পর্যন্ত উনি আসলে এটা এমনি এমনি একটা মানুষ অবশ্যই সুইসাইডের পর্যায়ে যায় না অবশ্যই এখানে ঘটনা আছে দেখেই উনি সুইসাইডের পর্যায়ে যেতে বাধ্য করা হয়েছে উনি এমনিতে তো আর কেউ একজন ফাঁস দিয়ে মরে যাবে না অবশ্যই এটা আমরা সবাই বুঝতেছি তো এটা আমাদের হচ্ছে একটাই কথা আমরা এটার বিচার চাই উপযুক্ত বিচার চাই উনি তো চলেই গেছেন এখন যারা আসলে এগুলোর সাথে লিপ্ত আছে তাদেরকে হচ্ছে যথাযথ বিচার করা হোক এটাই চাচ্ছি আর ভিসি ম্যাম এখনও পর্যন্ত আমাদেরকে কিছু জানাননি সেটার অপেক্ষায় করছি এখন দেখা যাক উনি কী জানায় সেটাই সাত দিন তো অনেক এখানে আমরা সাত দিন কেন অপেক্ষা করব। কেন এটা সাথে সাথে হচ্ছে না কেন আটকে আছে আমরা এরকম অহরহ ঘটনা প্রতিনিয়ত দেখতেছি এই জন্যই কিন্তু এইসব ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে এই যে বিচার হচ্ছে না এরকম হাজারটা ঘটনা আছে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়েছে বাহিরেও হয়েছে এরকম হাজার সব ধামাচাপা দিচ্ছে কেন দিচ্ছে এই যে প্রশাসনই হচ্ছে এই যে এটা এটা মেয়েদেরকে আসলে মানে উপযুক্ত বিচার আমরা কখনোই পাই না এটা আজ থেকে সাত দিন পরে এক সপ্তাহ পরে এক মাস পরে দেখবেন এই এই ঘটনা কারোর মনেই নাই কারণ এইভাবেই যাবে এই সবাই ভুলেও যাবে স্বাভাবিকভাবে এই যারা আছে এখানে কষ্ট করে এরা আন্দোলন করতেছে এনারাও কতদিন করবে আমরা যদি উপযুক্ত বিচার না পাই আমরা কিন্তু আসলে দমে যাই কারণ এটা ছাড়া উপায় আমাদের নাই তো আলটিমেটলি আসলে সাত দিন যে বলছে আসলে সাত দিন এক মাস দু মাস এভাবে গড়াবে এরপর সবাই ভুলে যাবে ধামাচাপা হয়ে গেছে কোনো বিচার হবে না ধামাচাপা করবে এরপরে হচ্ছে আরেকটা কথা অবন্তি আপু কিন্তু আমাদের কুমিল্লার ঠিক আছে ভিসি মামও কিন্তু কুমিল্লার উনি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে উনি নিজের নিজের এলাকার ভেবেও কিন্তু এটার ইয়ে করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রেও যদি উনি এটাও না করেন সেক্ষেত্রে আসলে আমাদের আমাদের নিজেদেরই সবার ব্যর্থতা এখানে কষ্ট করে যারা আছেন রোজার মাস সবারই আসলে রোজা থাকে সেরির সময় হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিন্তু যাচ্ছে না কিন্তু ওনারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত দিতে পারছেই না এত ঘন্টা চলে গিয়েছে প্রক্টোরিয়ালের বডির একজন হচ্ছে দিন মোহাম্মদ স্যার তো তিনি তাকে যখন জানানো হলো স্যার এই ফারুস অবন্তিকাকে ডেকে নিয়ে সেটা ফারুস অবন্তিকার কাছ থেকে আমরা জানতে পেরেছি ডেকে নিয়ে তাকে এই অভিযোগে সুরাহা করা তো দূরে থাক একাধিক ভার আমরা জেনেছি সাত থেকে আট বার ডেকে নিয়ে তাকে উল্টাপাল্টা কথা বলা হয়েছে নারী মানে তাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে নারী বিষয়ে প্রশ্ন করা হয়েছে তাকে বলতে গেলে তাকে গালাগালি করা হয়েছে একজন শিক্ষক তিনি যদি শিক্ষক সুলভ আচরণ না করেন তার কাছে শিক্ষা দিয়ে কেন কেউ তো আসলে নিরাপদ নয় তিনি অপরাধীকে অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে তারা পদক্ষেপ নেওয়ার বদলে কি করলো অপরাধী আম্মান সিদ্দিকী তাকে মানে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো যার কারণে আমরা কি দেখতে পেলাম এই দীর্ঘ একটা প্রসেসিং এর কারণে আজকে ফাইরে সবন্দিকে আজকে তার প্রাণ চলে গেল সে সে আত্মহত্যা করতে বাধ্য হলো আমরা বলতে চাই তাকে মার্ডার করা হলো কেননা আজকে আমরা প্রশাসন বিশ্ববিদ্যালয়ে ভিসি ম্যাম যে আশ্বাসটা আমাদের দিলেন যে তারা নাকি সাত কার্য দিবসে এই ব্যাপারটা সুরাহা ঘটাবে আমরা কিছুক্ষণ আগে দেখলাম অপরাধী আম্মান সিদ্দিকী সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আম্মান সিদ্দিকীকে নাকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে দীন ইসলাম স্যারকে নাকি বহিষ্কার করা হয়েছে আসলে কি আপনারা এই বহিষ্কারের মাধ্যমে এই সব কিছু শেষ করে দিতে চান এটা আমি বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন রাখতে চাই কেননা যদি আপনারা বহিষ্কার করেন তাহলে পরবর্তী পদক্ষেপ কি শুধুমাত্র বহিষ্কারই শেষ আমরা এটা চাই না আমরা চাই আইনগতভাবে বিশ্ববিদ্যালয় যেন পদক্ষেপ নেয় অপরাধী যারা তাদেরকে যেন শাস্তি প্রদান করে যদি এটা না হয় যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিসি ম্যাডাম উনি খুব বিনয়ের সাথে বলেছে সাত কার্য দিবসের মধ্যে এর একটা সুরাহা করবে যদি এটা না হয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আন্দোলন ছাড়া কিছু হয় নাই দাবি দেওয়া আমাদের পূরণ হয়নি আন্দোলন ছাড়া আমরা আবারও এই ফাইরুস অবন্তিকা যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা আবার রাজপথে যেতে বাধ্য হব বিশ্ববিদ্যালয়ে আমরা অবরোধ করতে বাধ্য হব তো আমরা চাই এই ফাইরুস অবন্তিকা যে হত্যা হয়েছে মার্ডার করা হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার করা হোক আমরা একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট আর আমাদের সাময়িকভাবে আমরা আমাদের যে অভিযুক্ত শিক্ষক যিনি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হোক তাকেও সাময়িকভাবে আমরা শিক্ষা কার্যক্রম প্রশাসনিক কার্যক্রম তাকে সাময়িকভাবে আমরা বহিষ্কার করা হয়েছে এবং শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে আমরা বলেছি প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ধরনের ঘটনা যে ধরনের ঘটনা হচ্ছে অত্যন্ত আমি বলবো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কারণ একজন শিক্ষার্থী তার নিজের জীবন নিয়েছে নিজে সেহেতু আমরা সেই বিষয়টিকে বিবেচনা করে গুরুত্বের সাথে এবং আমরা সবাই খুবই মর্মাহত
এরকম নিদারুণ একটি অমানবিক ঘটনা। তো শিক্ষার্থীদেরকে আমরা বুঝিয়ে বলেছি যে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদের তদন্ত কাজ সম্পাদন করা হবে এবং আমাদের যেটা হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি সিন্ডিকেট, আপনারা জানেন যে তদন্ত যেগুলো হয় সেটা একটা প্রচলিত আইনের মধ্যে দিয়ে হতে হয় বিশ্ববিদ্যালয়ে, সেই আইনের বাইরে যাওয়ার কারো উপায় নেই, সেটাকে সামনে রেখে আমরা কাজটা করব। যে বিশ্ববিদ্যালয়ে একজন যৌন হয়রানির মতো ঘৃণ্য কাজ করে একজন শিক্ষক, সেই শিক্ষককে আবার রেজিস্টার হিসেবে কিভাবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবার নিয়োগ দিতে পারে? এটা তাও এই প্রশাসনের আমলে, তার মানে হচ্ছে এই প্রশাসনই যৌন নির্যাতনকারীদের হচ্ছে প্রশ্রয় দেয়, আর এইটা কি বাংলাদেশের বিচার? এই যৌন নির্যাতনের সাথে জড়িত বর্তমান প্রক্টর সহ সাবেক যে প্রক্টর ছিল সে তো সবটাই জানতো, সাবেক প্রক্টর জেনেও কেন কোনো স্টেপ নেয় নাই? কেন এই স্টুডেন্টদের এই একটা মর্মান্তিক ব্যাপার যে যৌন হয়রানি এই ব্যাপারে স্টেপ নেয় নাই, যার ফলে আমার বোন নিজে আত্মহত্যা করেছে নিজে ফেসবুকে পোস্ট করে। তাই আমরা আমার বোনের এই যে মর্মান্তিক মৃত্যুর বিচার চাই, আম্মানের ফাঁসি চাই, এই দীন ইসলামের ফাঁসি চাই এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অবহেলার জবাব দিন ভঙ্গুর বিশ্ববিদ্যালয় ভঙ্গুর প্রশাসন ভাঙ্গো ভঙ্গুর প্রশাসনে আমলে কিচ্ছু হবে না, এটাই বাস্তব। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটা স্টুডেন্টকে খোরা করে রেখেছে, নদীর পুতুল বানাই রাখছে। আমরা কোনো কথা বলতে পারি না, প্রত্যেকবার যে কোনো বিষয়ে কোনো কিছু ঘটনা ঘটলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুয়া বুঝ দিয়ে আমাদেরকে সরাই দেয়। আর হবে না, আমার বোনের বিচার চাই, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব দিতে হবে। আবার এই যে দাদা, তারা মন বলানো কথা বলে গেছে, এই কথা বলার চিরা বেজে না।